আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুব ইজি এবং সিম্পল একটি গজার মাছ ভুনার রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি নতুন রাঁধুনিদের জন্য, যারা নতুন রান্না শিখছেন তাদের অনেক উপকারে আসবে। এইভাবে যদি আলু টমেটো দিয়ে গজার মাছ ভুনা করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিন গজার মাছ ভুনা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 1 কাপ গজার মাছ নিয়েছি। মাছগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। আর নিয়েছি 3টা পাকা টমেটো, আমি টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু, আমি মিডিয়াম সাইজের 2টা আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ, আমি পেঁয়াজগুলো একটু মোটা কিউব করে কেটে নিয়েছি। এবারে সব কিছু প্রথমে হাত দিয়ে মেখে নেব, এর জন্য একটা ম্যাক্সিন বোল নিয়েছি। এবারে এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গজার মাছ, তারপর দিয়ে দেব আলু, পেঁয়াজ দিয়ে দেব, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, আমি 1 চামচ দিয়েছি, আরও 1/2 চামচ দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আজকে আমি গজার মাছ সরিষার তেল দিয়ে ভুনা করব। আর আমি এখন 2 টেবিল চামচ দিয়েছি, আরও 2 টেবিল চামচ রান্নার সময় দিয়ে দেব। এবারে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে রান্নায় চলে যাই। রান্নার জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়েছি, আর এখন দিয়েছি 2 টেবিল চামচ, মোট 4 টেবিল চামচ তেল দিয়েছি। আস্ত জিরা দিয়ে দেব 1/2 চা চামচ, 3টা শুকনো মরিচ দিয়ে দেব। এবারে আমি 15 সেকেন্ডের মতো ভেজে নেব। আমি 15 সেকেন্ডের মতো জিরা আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবারে আমি মেখে নেওয়া গজার মাছ দিয়ে দেব। আমি মেখে রাখা গজার মাছ সবটুকু কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে তেলের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এইভাবে করে নেড়ে চেড়ে গজার মাছগুলো কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু পানি দিতে হবে না, এইভাবে করেই কষিয়ে নিতে হবে চুলার আঁচটা মাঝারিতে রেখে। আমি প্রায় 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পানি, আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব, তারপর চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে কেটে রাখা টমেটো দিয়ে দেব, তারপর দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচের ফালি, 1/2 চা চামচ দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমি সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি। এবারে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। গজার মাছ ভুনার ঝোল কিন্তু আগে থেকে অনেকটাই কমে গিয়েছে। এবারে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। গজার মাছ ভুনা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল টমেটো আলু দিয়ে গজার মাছ ভুনা। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি গজার মাছ ভুনা করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।